তেরো নম্বর প্রশ্ন হলো মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এর উত্তর হল মসজিদে জাকাতের টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষকদের বেতন শিক্ষক দেওয়া যাবে না জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে গরিব ছাত্র পড়বে আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ জাকাত দেওয়া যাবে না তবে হ্যাঁ অনেক মাদ্রাসায় লীল্লা ফান্ড রয়েছে সেই লীল্লা ফান্ডে আপনি জাকাতে টাকা দিতে পারবেন সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসার